चार नम्बर युवक कथा आबार श्रेणी मानुष जे आल्लाहर आरश नीचे स्थान पा से अधिक अंश युवक आल्लाह रसूल आल्लाह नबी ओ युवक ओ युवती जे आल्लाहर भलोबासार सम्पर्क कंटिन्यू करे और आल्लाहर भलोबासार सम्पर्क छिन्न करे व्यक्तिर जन्य कियामतेर माठे आल्लाहर आरश नीचे स्थान आछे कोन व्यक्ति कथा बोलें जे आल्लाहर भलोबासे আর আল্লাহর জন্যই ভালোবাসার সম্পর্ক ছিন্ন করে দেয় এই যুবক যুবতীর জন্য কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান আছে ভাই এই হাদিসটার অর্থ আপনাকে এইভাবে বুঝতে হবে আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন আপনার বউ বউটার চেহারা ভালো না কে তার দিন তার বিশেষ করে সে নামাজ রোজা হজ যাকাত এগুলো নিয়ে খুব সে কঠোর কিন্তু আপনার মেয়েটার চেহারা ভালো না কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এখন আপনার বউটাকে ভালোবাসেন ভাই আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে নিজ আরশের নিচে স্থান দেবে কথা বুঝতে পারছেন মানে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা সম্পর্ক ছিন্ন করতে যদি পারেন কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আরশের নিচে স্থান দেবে এই জন্য বলেছি যত হারাম সম্পর্ক আছে সমস্ত হারাম সম্পর্ক যদি আজকেই আপনি ব্রেকআপ করতে পারেন আল্লাহর জন্য যে সম্পর্ক ছিন্ন করতে পারেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরশের নিচে স্থান দেবে কি দেবে না এই যুবকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সান যখন যুবক যেন জাহান্নামে না যায় তার জন্য বারবার আল্লাহ বিভিন্ন ভাষা দিয়ে যুবক দেখে সঠিক পথে আনার চিন্তা করছে আল্লাহর নবী মেসেজ দিচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসবা আর আল্লাহর জন্য ভালোবাসার সম্পর্ক ছিন্ন করবা তোমার গার্লফ্রেন্ডকে তোমার বয়ফ্রেন্ডকে আজকেই এই হাদিসটা শোনা পড়ে ব্রেকআপ করতেই হবে যে ব্রেকআপ না করো যে রিলেশন কন্টিনিউ করো যে আল্লাহর আরশের নিচে স্থান তুমি হারিয়ে ফেলেছো আর তোমার জন্য আল্লাহর আরশের চেয়ে আর কখনো পাওয়া সম্ভব নয় এইভাবে আপনাকে কয়েকশো ঘটনার সামনে রেখে বলতে পারি অনেক আমাদের বোনেরা আছে হতে পারে স্বামী আছে এখন কেরলাতে অথবা দিল্লিতে অথবা মুম্বাইয়ে ওখানে স্বামী কাজ করছে আর বউ এখান থেকে আর একটা পরকীয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে বা আছে না নেই কথা বলেন অনেক পুরুষ আছে নিজের বউকে বাদ দিয়ে পরকীয়ায় লিপ্ত আছে আছে না নাই কথা বলেন কিন্তু আপনাদের এই পরকীয়ার সম্পর্ক হালাল না হারাম কথা বলেন হারাম এই হাদিস যদি আজকেই মেনেই যদি আপনার পরকীয়ার সম্পর্ক যদি বরবাদ করে দেন ধ্বংস করে দেন আপনার জন্য আরশের নিচে স্থান আছে না নাই আছে সুনান তিরমিজি হাদিস নাম্বার 2724 আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা পাঁচটা প্রশ্ন যতক্ষণ না উত্তর দিচ্ছেন আপনাকে এক ধাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধাপ আপনাকে সামনে এগোতে দেবে না প্রত্যেকটা মানুষকে এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতেই হবে প্রথম আন উমুরিহি তোমার লাইফ তোমার জীবন প্রসঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন মানে আপনার বয়স যদি 53 বছর 6 মাস 13 দিন হয়ে থাকে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার গোটা জীবন প্রসঙ্গে হিসাব নেবেন গোটা জীবনের হিসাব বা গোটা জীবন হিসাব দিতে পারবেন বলেন আমি তো বলি 53 বছর নয় 3 বছর নয় 3 মাসও নয় যদি মাত্র 3টা দিন আপনাকে যদি এখনই বলি ভাই 3টা দিন আপনি কি করেছেন আপনার সঙ্গে গোপন একটা ক্যামেরা রাখাই ছিল আপনি কোথায় গিয়েছেন কার সঙ্গে কথা বলেছেন কার সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করেছেন কার সঙ্গে ভিডিও কল করেছেন কার সঙ্গে প্রতারণা করেছেন কার সঙ্গে বাটপারি করেছেন কি কি বাজে গালিগালাজ করেছেন অশ্লীল কথা বলেছেন মাত্র 3টা দিন আপনি কোন কাজটা করেছেন এই 3টা দিন আপনার গোটা জীবনটাকে ভিডিও রেকর্ড করা হয়েছে এখন গ্রামের মানুষের সামনে আপনার 3 দিনের ঘটনা আপনার জীবনে এখন চালিয়ে দেখাবো ভাই বলুন আপনি রাজি হবেন দেখাতে কথা বলেন যদি আপনাকে বলি যে আপনার জীবনের মাত্র 3টা দিন আজকের দিন তার আগের দিন তার আগের দিন এই 3টা দিন যদি আপনাকে বলি গোপন ক্যামেরাতে আপনি কোথায় কি করেছেন সমস্ত কিছু সে পায়খানা হই বাথরুমে হোক আর ফেসবুক মোবাইলে হোক যা করেছেন সব রেকর্ড করা আছে এখন আপনার ছেলে মেয়ে পুত্র কন্যা সন্তান প্রতিবেশীর সামনে আপনার নিজের জীবনীটাকে 3 দিনের জীবনী দেখাবো বা আপনার দেখতে দিতে রাজি হবেন কথা বলেন তো গোটা জীবনের হিসাব কি আমাদের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করায় গন্ডা নিবান উমুরি তোমার গোটা জীবন যে আমি আল্লাহ দিয়েছি তুমি কোন কাজে ব্যয় করেছো কি আমাদের মাঠে তোমাকে হিসাব দেওয়াই লাগবে করায় গন্ডা আল্লাহ হিসাব নেবে আপনি বুঝতে পারছেন না যে আল্লাহ হিসাব নেবে কিভাবে এই মাটি
আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে, আপনার হাত আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। আপনি বোঝেন না, মাটি যে কিয়ামতের মাঠে কথা বলবে, মাটি যে আপনার কত বড় শত্রু, মাটি যে কিয়ামতের মাঠে কি করতে পারে, মাটির যে কত বড় পাওয়ার, এটা আপনি বোঝেন না। মাটিকে মনে করেন জড় পদার্থ, জেনে রাখবেন আপনি যত পাপ করছেন মাটি কিয়ামতের মাঠে একদম সবকিছু বলে দিবে, মাটির কত ক্ষমতা, এটা আপনি প্রতিদিন দেখেন কিন্তু আপনি উপলব্ধি করতে পারেন না। মাটি যদি সত্যি কথা বলতে না পারে, মাটি যদি আপনার বিরুদ্ধে নাই যেতে পারে, তার জ্বলন্ত প্রমাণ বলুন তো ভাই, মাটিতে একটা শুধুমাত্র আমের যদি আঠে ফেলে দেন, তিন দিন পর একটা মাটি কিভাবে গাছ রূপান্তরিত করে কথা বলেন। মাটির যদি ক্ষমতা নাই থাকে, একটা ধানের বীজ ফেলে দেবেন, তিন দিন পর একদম গাছ তৈরি করে দেয়, যে কোনো গাছ ভাই মাটি থেকে হয় কি হয় না, মাটির যদি ক্ষমতা নাই থাকে, তার যদি পাওয়ার না থাকে, বা একটা বীজকে কিবো গাছ আকারে একদম আটকে রেখে দিয়েছে, চিন্তা করে দেখেন এই কিয়ামতের মাঠে এই মাটি আপনার বিরুদ্ধে যেতে পারে কি পারে না। আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, হাত দিয়ে যে অন্যায় করেছেন, চোখ দিয়ে যত খারাপ জিনিস দেখেছেন, সেটা ফেসবুকে হোক আর সোশ্যাল মিডিয়ায় হোক, যা যা করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে, হাত যে কথা বলবে বিরুদ্ধে যাবে, এটা আপনি কিভাবে বুঝবেন ভাই বলুন। এখনই যদি কোনো মানুষ যদি কোনো মানুষকে মার্ডার করে, একটা রাইফেল দিবে একটা ছুরি দিয়ে, ভাই বলুন তো এই মার্ডারার সে কি এই পিস্তলটা নিয়ে যায় না থুয়ে যায়, বলেন নিয়ে যায় না থুয়ে যায়, কেন নিয়ে যায় বলেন কেন। একটা পিস্তলে যদি মার্ডার করার পরে পিস্তলটা থুয়ে চলে যায়, ভাই বলেন তো পুলিশ এসে ফরেন্সিক টেস্ট করে সে পাবে কি পাবে না, তাকে ধরতে পারবে কি পারবে না, কেন আপনার হাত আপনার বিরুদ্ধে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলেন। আপনার হাত বিরুদ্ধে যাচ্ছে কি যাচ্ছে না, কিয়ামতের মাঠে মানুষের হাত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাটি বিরুদ্ধে সাক্ষী দেবে। এই দেখেন এখন বর্তমান আদালতেও বা ফরেন্সিক টেস্টের মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বা আপনার বিরুদ্ধে যায় কি যায় না, আপনি চিৎকার করে বলে না এটা আমার হাতের ছবি না, কিন্তু আপনি ভুল বললেও কাজ হবে না, ওই হাতের ফিঙ্গারপ্রিন্ট এটা আপনারই এটাই প্রমাণ করবে। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের আনুমুরিহি তার গোটা জীবন তার হাত প্রসঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ঠিক করে দিয়েছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। দুই, আর একটা প্রশ্ন করা হবে, আনসাবাবিহি তোমার যৌবন কাল তুমি কোন কাজে ব্যবহার করেছো, এটারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। কথা বুঝাইতে পারিনি, হাদিসের গভীরতা দেখেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন যে তার গোটা জীবন কাল আল্লাহ কিয়ামতের মাঠে হিসাব নেবে। এই প্রশ্ন করার পরে আবার একটা প্রশ্ন করবে তার যৌবন পিরিয়ড পর্যন্ত, বা বলুন তো তার গোটা জীবনের মধ্যে যৌবন কাল আছে না নাই, যৌবন কাল আছে, যৌবন কাল হিসাব শেষ হতে হতেই আবার আপনার সরি গোটা জীবনের হিসাব শেষ হতে হতে দ্বিতীয় প্রশ্ন কি, তার যৌবন কাল কোন কাজে ব্যবহার করেছে, ভাই বলুন তো গোটা জীবনের মধ্যে যৌবন কাল আছে, আবার খাস ভাবে যৌবন হিসাব নেওয়া হচ্ছে কি হচ্ছে না, কেন, কারণ যৌবন পিরিয়ড হচ্ছে শক্তিমত্তা, এটা মানুষ চাইলে ভালো কাজ করতে পারে, চাইলে খারাপ কাজ করতে পারে। রাস্তাতে দশজন সুন্দরী নারী হেঁটে যাচ্ছে, একটা সাত বছরের একটা ছেলে যদি পঞ্চাশ জন যায়, বলুন তো ওই দশজন মেয়েকে ধর্ষণ করবে কথা বলেন। একটা বালক একটা ছোট্ট ছেলে একটা নারীকে ধর্ষণ করবে, সে মদ খাবে, সে মাতলামি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, ব্যভিচার করবে, যে না একটা বাচ্চা ছেলে এই কাজগুলো করে না। ঠিক একটা মানুষের বয়স যখন পঞ্চাশ পার হয়ে যায়, রাস্তায় যে সুন্দরী নারী যায়, চাচার সত্তর বছর বয়স হয়ে গেছে, বা বন্ধু ধর্ষণ করবে না, কেন, কারণ তার এটা আবারও দুর্বাদায় চলে গেছে। তার মানে বুঝতে হবে মানুষ আল্লাহ যে কিয়ামতের মাঠে তার যৌবনকালের হিসাব খাসভাবে নেবে, কারণ এই সময়তে মানুষ চাইলে ভালো কাজও করতে পারে, চাইলে খারাপ কাজ করতে পারে, আল্লাহ খাসভাবে তার জন্য যৌবন পিরিয়ডের হিসাব নেবে। তিন নম্বর প্রশ্ন করা হবে তার মাল প্রসঙ্গে, কি প্রসঙ্গে, মাল তুমি কোন পথে টাকা রোজগার করেছো, সোর্স অফ ইনকাম তোমার টাকা যে উপার্জন করেছো এটা হালাল না হারাম। আমরা অনেকে মনে করি যে সুদের ব্যবসায় এটাই হারাম, আর আমরা হারাম কিছু দেখতে পাই না, বা হারাম ওটাও রাস্তাতে দেখবেন অনেক মানুষ তেল বিক্রি করে বোতলে আছে না নাই কথা বলেন, বোতলে তেল বিক্রি করছে, ভাই এক লিটার তেল দেন, বোতল লোড করে রেখেছে, বোতলে আছে 950 গ্রাম তেল, বলছে এক লিটার করে 50 করে মেরে দিয়েছে আগে, ভাই হালাল না হারাম এই টাকাটা কথা বলেন। চলে গেছেন, এখন যাবেন আপনি কোথায়, ভাবছেন পলাশিতে যাব, বহরমপুরে উঠেছেন ভাবছেন মাত্র তিনটে বেলডাঙ্গা যাব, মাত্র দুটো টপিস, কি দরকার ট্রেনের টিকিট কাটা, এমনি আপনি উঠে চলে গেছেন টিকিট কাটেন নাই, ভাই বলতে এই যে আপনি চলে গেলেন 20 টাকা পকেটে বেঁচে গেল, এই যে 20 টাকা পকেটে ঢুকলো এই টাকাটা হালাম না হারাম কথা বলেন। আপনি মনে করছেন শুধু সুদ খাওয়াটাই হারাম আর ঘুষ লেওয়াটা হারাম, এটা হারাম ইনকাম, ভাই এই যে কন্টিনিউ
আপনি অনেকগুলো কাজ করেন যেগুলো হারামের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু আমাদের মধ্যে আছে না নাই, রাস্তাতে যাচ্ছেন বন্ধু একসঙ্গে দশজন আছে, আপনার নিয়াতি নেই যে আপনি বাদাম কিনবেন, নিয়াতি নেই বন্ধুরা, পাকনামি করতে গিয়ে বাদামের দোকানে গিয়ে বলছে তোর বাদাম ক টাকা সরে, তো 15 টাকা দাদা, এই কথা বলতে বলে টুক করে 2-4টে বাদাম নিয়ে খেতে খেতে চলে গেলেন, আপনার নিয়ে আসছিলেন এমনি বাদাম খাচ্ছেন, ওই যে ব্যক্তিকে বাদাম না বলে আপনি তাঁর বাদাম খাচ্ছেন, ভাই কিয়ামতের মাঠে সেভাবে লাগবে কি লাগবে না কথা বলেন, এটা হচ্ছে ইসলাম। ট্রেনের টিকিট ফাঁকি দিচ্ছেন খুব খুশি, মনে হচ্ছে 20 টাকা বেঁচে গেছে কি না কি করে ফেলেছেন, কিয়ামতের মাঠে আপনার হিসাব দেওয়াই লাগবে। অনেক মানুষকে গিয়ে বলছি দাদা 1 কিলো মাছ দেন, মাছ চাপেছে, মাছ হচ্ছে আসলে 800 গ্রাম, এমনভাবে মেপেছে ওটা 1 কিলো 200 বার ঘুরে দিয়েছে, বা আছে না নাই কথা বলেন, এই যে দাড়ি বাটকে কম দিচ্ছে, এই যে অতিরিক্ত সোর্স অফ ইনকাম, ভাইটা হালাল না হারাম কথা বলেন। আপনি চলে গেছেন গিয়ে বলছেন যে 1 লিটার কেরোসিন তেল দাও, ওর ধোঁয়া যেটা আছে ওটা আসলে 1 লিটার না, দেখতে 1 লিটারের মতো, ভেতর থেকে ফাঁপা আছে, মানে ওটা 900, বা আছে না নাই কথা বলেন, সমাজে আছে না নাই, আছে ভাই, এইসব ইনকাম সোর্স অফ ইনকাম এগুলো অবশ্যই হারাম। কিয়ামতের মাঠে আপনি কোন পথে টাকা রোজগার করেছো এইসব কিয়ামতের মাঠে লাগবে। যুবককে বলো তুমি যে গার্লফ্রেন্ডের কাছ থেকে 2000 টাকা ধার নিয়েছো আর দাও নাই, এর হিসাব কিয়ামতের মাঠে লাগবে, বা লাগবে কি লাগবে না কথা বলেন, মানে আপনি যেখান থেকে আপনার পকেটে টাকা সঞ্চয় হচ্ছে এটা আপনার উপার্জন, এই উপার্জন যদি হালাল না হয় কিয়ামতের মাঠে প্রতিটা হিসাব লাগবে। আরো একটা কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে যে টাকা কোন পথে দান করছো, শুধু ইনকাম নয় কোন পথে খরচ করছো, খরচের হিসাব লাগবে কি লাগবে না। আমরা শুধু মনে করি ইনকাম যদি হালাল হয় তলেই যথেষ্ট, যে না আপনি কোথায় যে খরচ করছেন এটাও কিয়ামতের মাঠে লাগবে। এখন যদি আপনি মাজারে টাকা দেন ভাই সব লাগবে কি লাগবে না, মহরম আসছে, মহরমে গিয়ে দিয়েছেন 50 টাকা তাজিয়া করতে, হিসাব লাগবে কি লাগবে না, হাই হোসেন করে একদম বুক টুক কেটে দিয়ে চলে যাচ্ছে, আর অনেক মা বোন আছে দেখবেন ওদের পায়ে আবার পানি ঢালে, আছে না নাই কথা বলেন, তারপরে তাদের কাছে খরচ করছে, কে স্প্রাইট নিয়ে গিয়ে খাওয়াচ্ছে, কে থাম্বস আপ দিচ্ছে, কে মিষ্টি খাওয়াচ্ছে, ভাই কিয়ামতের মাঠে হিসাব লাগবে কি লাগবে না, কিয়ামতের মাঠে এগুলো হিসাব লাগবে। এই মাজারে টাকা দেওয়া আর আপনার এই তাজিয়াতে টাকা দেওয়া দুটোই সমান, কথা বুঝতে পারছেন, দুটোই, এটা এই জায়গাতে আপনি দান করতে পারবেন না, টাকা আছে বলে আপনি যেখানে সেখানে দান করবেন এটা ইসলাম আপনাকে এই ক্ষমতা দেয় নাই, ইসলাম এই পথ দেয় নাই যে টাকা আছে মানে যে কোনো জায়গায় দান করতে আপনি পারবেন না, আপনি মাজারেও পারবেন না, দুর্গা পুজোতেও পারবেন না, দরগাতেও পারবেন না। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন না করি, মনে রাখবেন আমরা ইনকাম হালাল করলেও হারাম জায়গায় যদি দান করি কিয়ামতের মাঠে তারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব লাগবে। 5 নম্বর প্রশ্ন হবে তার ইলম প্রসঙ্গে, তার জ্ঞান প্রসঙ্গে, যেই রকম জ্ঞান অর্জন করেছো তা অনুযায়ী আমল করেছো কি করো নাই, মানে শুধু জ্ঞান অর্জন করলে হবে না। আজকে আপনারা শুনেছেন জ্ঞান অর্জন করেছেন, নলেজ বৃদ্ধি হয়েছে, যদি আমল না করেন কিয়ামতের মাঠে এই প্রশ্ন আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে করবে, তুমি জানতে তুমি মাননি কেন, কথা বুঝতে পারছেন ভাই। কয়েকটা কথা বললাম, 7 শ্রেণী মানুষ আল্লাহ 8 শ্রেণীতে স্থান পাবে, আর 5 শ্রেণী মানুষকে আল্লাহ সাদা 5টা প্রশ্ন করবে, এই 7, 5, 12টা অধিকাংশই যুবক কেন্দ্রিক মহান সত্তা আল্লাহ কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ তোমার যুব সমাজকে এই কথা বলার তৌফিক, এই কথা বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুমা আমিন। ছোট্ট একটা প্রশ্ন করে আমরা আলোচনার দিকে ইতি টানবো, ভাই বলুন তো যুব সমাজ ধ্বংসের পেছনে কারণ কি, যুব সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার ছেলে মেয়ে যে ধ্বংস হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী কে, কে দায়ী, মোবাইল আর আর বলেন পিতামাতা, আর কে বলেন পয়সা, নারী, অনেকে অনেক রকমের ইচ্ছে, সবার উত্তর সঠিক, কেউ ভুল উত্তর দেননি, তবে কারো 1 নম্বরটা পাঁচে গেছে, 5-4টা 1-এ গেছে, এটা পার্থক্য। যুব সমাজ ধ্বংসের জন্য ফার্স্ট যদি কাউকে ক্রিমিনাল করতে হয়, আসামি করতে হয়, আমি বলি বাপ আর মা, কাকে বললাম, তার পিতা মাতা হচ্ছে সবচেয়ে দায়ী, একটা ছেলে মেয়ে নষ্ট হয়ে যাওয়ার পেছনে বাপ মা দায়িত্ব লঙ্ঘন এটা সবচেয়ে বড় দায়ী। এ কথা আল্লাহ নবী তিনিও বলে গেছেন, সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সে দিনুল ফিতর নিয়ে জন্মগ্রহণ করে, কোনো সন্তান সে ব্যভিচারে জেনাখোর হয়ে জন্মগ্রহণ করে না, কোনো সন্তান চোর ডাকাতে জন্মগ্রহণ করে না, আল্লাহ নবী বলছেন সবাই দিনুল ফিতর নিয়ে জন্মগ্রহণ করে, তারপর তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা তাকে খ্রিস্টান বানায়, তার প্রতিবেশী তাকে মুশরিক বানায়, অগ্নি পূজারী বানায়, বা বলুন তো আল্লাহ নবী একটা সন্তান ধ্বংসের জন্য কাকে দায়ী করেছে,
তার বাপ মা তার প্রতিবেশী বাপ মা বা সন্তানকে কি বদাংশ করে এক মিনিট আপনাকে বোঝায় বুঝতে পারবেন বাপ দেখবেন তার ছোট সন্তানটাকে বলছে তার সোনামণিকে বলছে এই নে 15 টাকা 15 টাকা দিয়ে বলছে এক প্যাকেট সিগারেট কিনবি আর একটা দিশলা কিনবি যা বাজবে তুই বুড়ি কি সরি তুই চকলেট খাবি বা আছে না নাই কথা বলেন একটা বাবা যদি তার প্রত্যেকদিন ছেলেকে যদি সিগারেট কিনতে পাঠায় আর ছেলের সামনে যদি প্রতিদিন কন্টিনিউ সিগারেট খায় বা বলেন তো এই ছেলেটা যদি বড় হয় সে গাঁজা টানবে কি টানবে না কেন এটা সাইকোলজি ঠেকাতে পারবেন না বাপকে যা দেখবে এই ছেলে বড় হলে তাই করবে আপনি কন্টিনিউ আজকে বিড়ি কিনে কিনে আপনাকে দিচ্ছে এদিন আপনি থাকবেন ওই প্যাকেট থেকে টুক করে একটা বের করে নিয়ে বাড়ির পেছনে গিয়ে টান মারবে পায়খানা ঘরে গিয়ে টান মারবে মাঠে চলে গিয়ে যাবে পাটের হয়ে গিয়ে টান মারবে যদি বিড়ি না পায় ওই যে লাউ থেকে কেটে কুমড়ি থেকে কেটে লতা টানবে মাছে না নাই কথা বলেন কেন এটা সিস্টেম কারণ সন্তান শিশু বিজ্ঞানী তারা বলছে যে ছোট ছোট সন্তান এরা হচ্ছে অনুকরণ প্রিয় কি প্রিয় কথা বলেন অনুকরণ প্রিয় তারা অনুকরণ করতে চায় তারা অনুসরণ করতে চায় তারা অনুকরণ করতে চায় মানে বাপকে যা দেখবে ছেলে তাই করবে মাকে যা দেখবে সন্তান মেয়ে তাই করবে এগুলো শেখানো দরকার হয় না বাপ মাকে তারা হুবহু তারা অনুকরণ করতে চায় অনুসরণ করতে চায় এটাই তাদের সিস্টেম এর জন্য দেখবেন আপনার ছোট্ট মেয়েটা কোনোদিন আপনাদের কিছু শেখান নাই কিন্তু আপনার মেয়েটা দেখবেন ওর মা যেভাবে ঝাড়ু দেয় ওই ঝাড়ু দেয় প্র্যাকটিস করছে অথচ ওর মা কোনোদিন শেখায় নাই শিখিয়েছে কথা বলেন ওর মা কিভাবে রুটি বেলতে হয় ওইভাবে দেখবেন ওই বাচ্চা মেয়েটা রুটি বেলে কেন কারণ মাকে দেখেছে মা কিন্তু কোনদিন শেখায় না যে এবার রুটি বেলতে হয় কারণ ছোট মেয়ে ছোট ছেলে তার অনুকরণ প্রিয় হয় তারা বাপ মাকে মনে করে আদর্শ বাপ মাকে যা করতে দেখবে তাই করবে এখন যদি আপনি প্রতিদিন ছেলের সামনে বিড়ি টানেন সিগারেট টানেন এই ছেলে কয়েক বছর পর দেখবেন আপনার নিজের বিড়ির প্যাকেট থেকে বিড়ি নিয়ে ও খাচ্ছে অত লতা টেনে খাবে আর বড় হলে গাঁজা খাবে হিরণ খাবে এটা ঠিক ঠেকাতে পারবেন না এই জন্য বলেছি যে আপনার স্ত্রী যদি অন্যায় করে খারাপ কাজ করে কোনো খারাপ অন্যায় করেছে ছেলে মেয়ের সামনে গালিগালাজ করবেন না নিজের ছেলের সামনে নিজের বউকে কোনো গালিগালাজ করবেন না যদি আপনি কারণে অকারণে প্রতিদিন আপনি আপনার নিজের স্ত্রীকে মারধর করেন অশ্লীল নোংরা গালিগালাজ করেন ছেলে মেয়ের সামনে এই ছেলে মেয়ে যখন বড় হবে বাপ যদি একটা ছোট্ট অন্যায় করে বাপকেও দেবেন ছেলেটা গালি দেবে 100% দেবেই দেবে কেন কেন ছোট কাল থেকে দেখছে যে আমার মাকে সে কারণে অকারণে ছোট কারণ বড় কারণে গালিও দেয় মারে তাই ওই ছোট্ট ছেলে দেখে দেখে ওটাই শিখে নিয়ে ছোটকে অনুকরণ করেছে যেন বড় হয়ে যাবে বাপও যদি একটু অন্যায় করে বাপকে হেসে নিয়ে তেড়ে যাবে অথবা কে চয়ের ভাই বলে গাল দিবে ভাই দেবে কে দেবে না কথা বলেন এটা বাস্তব কেন এটা শিশু মনোবিজ্ঞান যারা আছে যে সাইকোলজির উপরে পড়েছেন তারা জানেন এটাই বাস্তব করবে এটা অনুকরণের জন্য তাই যদি সন্তানকে প্রতিপালন করতে চান ছেলে মেয়ের সামনে কোনো গালিগালাজ অশ্লীল কথাবার্তা নোংরা কথাবার্তা মারামারি এগুলো করতে পারবেন না যদি মারতেই হয় বউ যদি অন্যায় করে মাঠে নিয়ে চলে যান দু চারটে থাপ্পড় মারেন তাকে দু চারটে পরামর্শ দেন ছেলে মেয়ের সামনে এগুলো করা যাবে না আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ভাই বলুন একটা মার্কেটে গিয়েছেন যাওয়ার পরে মেমোরি কার্ড বলছেন মোবাইলে যে মেমোরি কার্ড ব্যবহার করেন যখন মেমোরি কার্ডটা কিনে না নেন ভাই বলুন তো সেই সময় কি মেমোরি কার্ডে কিছু থাকে না ফ্রি থাকে কথা বলেন মেমোরি কার্ডটা ফ্রি থাকে না ভাই মেমোরি কার্ডটা একবার ফ্রি থাকবে একদম জিরো কিচ্ছু থাকে না কিন্তু ঠিক সেই সময়তে আপনি কম্পিউটার দোকানে চলে যাচ্ছেন এখন চাইলে আপনি একটা কোরআন নামাতে পারেন হাদিস নামাতে পারেন ইসলামী আলোচনা নামাতে পারেন আবার চাইলে আপনি পর্নোগ্রাফিও লোড করতে পারেন পারেন কি পারেন না কথা বলেন কেন মেমোরি কার্ডটা ব্ল্যাঙ্ক যা ইচ্ছা আপনি তাই লোড করবেন ঠিক একটা ছোট্ট শিশু আল্লাহ যখন আপনাকে গিফট করে দান করেন আল্লাহ সুবহানের পক্ষ থেকে তার গোটা মেমোরি থাকে একদম ব্ল্যাঙ্ক সাদা এখন প্রতিবেশীকে যা দেখবে বাপ মাকে যা দেখবে আস্তে আস্তে তার মধ্যে ডাউনলোড হতে থাকে আপনি ঠেকাতে পারবেন না এটাই বাস্তব নিয়ম আল্লাহ রাসূল তার জন্য বলেছে তার বাপ মা তাকে ইহুদি বানায় তার বাপ মা তাকে খ্রিস্টান বানায় তার প্রতিবেশীটাকে অগ্নি পূজারি মুশরিক বানায় সন্তান ধ্বংসের পেছনে মূল দায়ী মূল যদি কেউ হয়ে থাকে সেটা বাপ আর মা আমাদের যে ছেলেমেয়েরা ধ্বংস হয়ে গেছে কয়েকটা রিপোর্ট বলি আপনার নিজের পরিবারের রিপোর্ট মানে আপনার মেয়ের রিপোর্ট যে মেয়েটার বয়স 19 বছর কেবল চলছে আপনি আপনার মেয়ের খবর জানেন আপনার মেয়ে কখন স্কুলে যায় কখন স্কুল থেকে আসে কার কাছে টিউশনিতে যায় সত্যি টিউশনে আছে না নাই বাপ মা অধিকাংশই তারা খোঁজে নেয় না যদি বলে তোমার মেয়েটা কোন ক্লাসে পড়ে গো কলেজে পড়ে তো কি নিয়ে পড়ছে কি জানি কি নিয়ে পড়ে
মানে পিতা মাতা এতটুকু জানে না তার মেয়েটা কোন কলেজে পড়ে অথবা কি নিয়ে পড়ছে, রেজাল্ট কি, মার্কশিট কি, কিছু জানে না, কখন পরীক্ষা হচ্ছে, কখন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে এটাও জানে না। বা বলুন তো সেই সমাজ কিভাবে সঠিকভাবে একটা সফলতার চূড়ান্ত প্রান্তে যেতে পারে? কখনোই সম্ভব নয়। আমাদের ইন্ডিয়া রিপোর্ট বলছে, টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 11ই ফেব্রুয়ারি পৃষ্ঠা নম্বর 9 তার একটা আর্টিকেল ছাপিয়েছে। তারা বলছে যেসব মেয়েদের বয়স চলছে টিনেজ মানে বোঝেন মানে 13 থেকে 19 বছর, এটা আপনার মেয়ের খবর, এটা কার খবর? আপনার মেয়ের খবর। আপনার মেয়ের বয়স যদি 13 থেকে 19-এর মধ্যে হয়, ইন্ডিয়ার রিপোর্ট বলছে শতকরা 68% মেয়েরা এই টিনেজের মধ্যে কমপক্ষে একবার তারা অন্য কোন ছেলের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে ফেলেছে। ফিজিক্যাল রিলেশন মানে শারীরিক সম্পর্ক, কথা বুঝতে পারছেন? এটা আপনার মেয়ের রিপোর্ট। আপনি মনে করছেন আপনার মেয়েটা পাগলি, কিছু বোঝে না, কিন্তু ইন্ডিয়া রিপোর্ট বলছে শতকরা যদি আপনাদের এলাকাতে 100 জন মেয়ে থাকে যাদের বয়স 13 থেকে 19-এর মধ্যে, তো ইন্ডিয়ান রিপোর্ট বলছে 68% মেয়েরা এই বয়সের মধ্যে তারা কোনো এক ছেলের সঙ্গে আগে সম্পর্ক অলরেডি করে ফেলেছে। বাপ মা বুঝবে কিভাবে তার মেয়ে কবে কোথায় কার সঙ্গে কি করেছে? বাপ মার বোঝা সম্ভব? সম্ভব তো নয়, কারণ বাপ তো জানেই না তার মেয়েটা কার কাছে টিউশন পড়ে, এটাও জানে না। আপনি যদি সঠিক আদর্শবান বাপ হতে চান, 100% আপনার মেয়ে কার কাছে পড়তে পাঠিয়েছেন, সেই শিক্ষকের চরিত্র কেমন, বাপ মাকে আগে জানতে হবে। কেন বলেন তো ভাই? বাবুদের শিক্ষকের সঙ্গে ছাত্রীর আজকে উল্টোপাল্টা নিউজ দেখেন কি দেখেন না? আপনি তো মনে করছেন এই জন্য তো আমি প্রাইভেট ঘরের মধ্যে পড়াই, মানে বাইরে পড়াই, হোম টিউটার, এটা একটা নতুন ফিতনা। হোম টিউটারকে দিয়েছেন একদম শোয়ার ঘরে, মেয়েকে পড়াচ্ছে আর মা বাবা বাইরে কাজ করছে। ভাই বলুন তো এইভাবে করলে কি, এটা কি হলো বুঝি না? মানে মেয়েটাকে পড়াচ্ছে, যুবতী মেয়েকে পড়াচ্ছে হোম টিউটার পার্সোনাল ঘরে? জি না, আদর্শ বাপ মা কখনো এই কাজটা করতে পারে না। কারণ একটাই, যদি মেয়েকে যদি পড়াতেই হয়, ডাইনিং টেবিলে পড়াবে, বাপ মার চোখের সামনে পড়াবে, বাপ মা দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, এমন জায়গাতে পড়াতে হবে। যদি আপনি গোপন ঘরে পড়াতে দেন, ইন্ডিয়া রিপোর্ট বলছে হোম টিউটারের মধ্যে 50%-এর ওপরে হয় তার ছাত্রীর সঙ্গে এই প্রেম ভালোবাসার একটা সম্পর্ক অথবা ব্যবচারের সঙ্গে তারা যুক্ত হয়ে যায়। বা এই রিপোর্ট দেখেন নাই, আমরা রিপোর্ট সকলে জানি, কিন্তু অন্তরে গাঁথতে চাই না, নিজের পরিবারে কে দিয়ে চিন্তা করে দেখেন। এই কথাই বলছে যে হোম টিউটারদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেই থাকে, ছাত্রীর সঙ্গে হয়, ছাত্রীর সঙ্গে হবে অথবা ছাত্রের মার সঙ্গে হবে, ঠেকানো এবার। ছাত্রী যদি ছোট হয়, 7 বছর 8 বছর হয়, হোম টিউটার বাড়িতে পড়াতে এসেছে, একদম কোনার ঘরে দিয়েছেন পড়াতে, হয় যদি ছাত্রী বড় হয় তো ছাত্রীর সঙ্গে শিক্ষকের একটা গোপন সম্পর্ক হয়ে গেছে, তার সিক্রেট পাসগুলোতে হাত দেবে, কথা বলবে, কিছু করতে পারবেন না। মা তো আছে বাইরে টিভি দেখছে পাশের ঘরে, বাপ তো আছে ব্যবসা করছে, কিন্তু তার পাশে তার মেয়ের সঙ্গে এই জিনিসগুলো প্রতিদিন ঘটে। এটা ইন্ডিয়া রিপোর্ট বলছে, এটা হুজুরের কথা না, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, এটা ইন্ডিয়ান রিপোর্ট বলছে। ঠেকাবেন কীভাবে? আরে মেয়ে যদি ছোট হয় তাহলে শিক্ষক তার মায়ের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলে, এবার কীভাবে ঠেকাবেন দেখেন? এটা ইন্ডিয়ার রিপোর্ট বলছে, এটা বাস্তব ঘরের রিপোর্ট, আপনার রিপোর্ট। মানতে চাইলে মানবেন, না মানলে না মানবেন। এটাকে যদি সত্যি মনে করেন, সত্যি মনে করতে পারেন, নচেত আপনি যেমন ইচ্ছে তেমন পরিবারকে কন্ট্রোল করতে পারেন। বলছে 68% মেয়েরা টিনেজ মানে 19 বছর হওয়ার আগে তার শারীরিক সম্পর্কে একবার করে ফেলে। আরো ভয়ঙ্কর রিপোর্ট, শতকরা 92% মেয়েদের তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় আমাদের ইন্ডিয়াতে। কত পার্সেন্ট? 92% মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বোঝেন? সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে যৌন হয়রানি। যৌন হয়রানি মানে মানে হয়তো পারে আপনার মেয়েটা কলেজে পড়তে যাচ্ছে, যে বাসে যাচ্ছে, বাস তো আপনার বাপের না, আপনারও না, বাস তো অন্য মানুষের, বাসে দেখাচ্ছে আপনার মেয়েটা সিট পায় নাই, সে রাস্তা দিয়ে বাসে যখন যাচ্ছে এইভাবে ধরে আছে, পাশ থেকে কোনো এক বদ মানুষ, হতে পারে কোনো যুবক, আপনার মেয়ের কোমরে সে চাপ দিয়ে চলে গেছে, এটা বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। অথবা যে বাসের সিট আছে, সিট তার একটা না, সিট তো দুইটা অথবা তিনটা, আপনার মেয়ে একটা সিটে বসে আছে আর পাশে আছে আর একজন যুবক এসে বসেছে অথবা কোনো পুরুষ এসে বসেছে, আপনার মেয়ে রাঙে চাপ দিয়ে চলে গেছে, এটাকে বলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এরা ইন্ডিয়াতে কত পার্সেন্ট মেয়ে আক্রান্ত চিন্তা করেছেন? 90+। আপনার মেয়ে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট রাস্তাঘাটে বাসে ট্রেনে হয় না, এর কোনো প্রমাণ আছে? কথা বলেন, 92% মেয়েরা তারা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের সঙ্গে তারা জড়িত, তার সঙ্গে এই কাজগুলো করা হয়। আপনি কি মনে করছেন আপনার মেয়েটা সেভ আছে? কখনোই নয়, কোশ্চিন কালো নয়। এটা আমাদের ভারতের রিপোর্ট যদি হয় আরও আশ্চর্য হবেন। ওই 92% মেয়েদেরকে প্রশ্ন করা হয়েছে, জীবনে ফার্স্ট
প্রথম সেক্সুয়াল হ্যারাসমেন্ট জৈন হয়রানি কাদের কাছ থেকে হয়েছে, তারা 60 এর অধিক মেয়েরা বলেছে। এই 92টা মেয়ের মধ্যে 60 এর অধিক মেয়েরা জবাব দিয়েছে নিজের কাজিনের মধ্যে প্রথম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে। কাজিন মানে বোঝেন, কাজিন মানে নিজের মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই, দুলা ভাই, বাবার বন্ধুর ছেলে, মায়ের বান্ধবীর ছেলে, প্রতিবেশী ভাই, এদের মধ্যেই থেকে একটা মেয়েকে প্রথম এই জৈন হয়রানিগুলো করা হয়। কথা বুঝাতে পারিনি, কথা বুঝতে পারছেন? আপনি তো মনে করছেন ওটা তো চাচাতো ভাই, মনে করছেন চাচাতো ভাই ফেরেশতা, ও কিছু জানে না, আর আপনার মেয়েটা জিন, মানে একের সঙ্গে আরেকের সম্পর্ক হতে পারে না, মানে আপনি এটা চিন্তা করে নিয়েছেন। আমাদের ইন্ডিয়া রিপোর্ট বলছে শতকরা 60 এর অধিক মেয়েরা তারা বলছে জীবনে প্রথম আপনার মেয়ের সঙ্গে প্রথম যে অন্যায় আচরণটা করা হয়েছে, অন্যায় আচরণ মানে আপনার মেয়ের মেয়ে মেয়ে স্বভাব যে জায়গাগুলো আছে, স্পর্শ করা, টাচ করা, ঘষাঘষি করা, খারাপভাবে তাকানো, খারাপ প্রস্তাব দেওয়া, এই কাজগুলো প্রথম যে করেছে নিজের আত্মীয় স্বজনের মধ্যে। কাদের মধ্যে? আত্মীয় স্বজন হতে পারে মামাতো ভাই, খালাতো ভাই, ফুপাতো ভাই। আর মা তো বলছে দুইটা মেয়ে আছে, বড় মেয়ের বিয়ে দিয়েছে, ছোট মেয়েটা আছে শালি, যখন দুলা ভাই বাইরে চলে এসেছে শালি যেন সবসময় ঘরের মধ্যে আগে থাকে, মা আবার আগে আগে দেয় যা তোর দুলা ভাইয়ের সঙ্গে গিয়ে সময় কাটা, ও একা একা আছে। অথচ আল্লাহ নবী বলেছে একজন ভাবি একজন দেবরের মধ্যে সম্পর্ক হবে বাঘের মতো। কিসের মতো? বাঘের মতো। আমাদের ইন্ডিয়ান রিপোর্টের এই ধরনের রিপোর্ট হাজার হাজার আপনাকে পেশ করতে পারবো। এখন আপনি ইন্ডিয়ার সে চলে যায় ক্রাইম ব্রাঞ্চে চলে যান, রিপিট শুধু এতটুকু লিখলে সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। ইন্ডিয়ান রিপোর্ট বলছে যে সমাজে শালিয়া দুলা ভাই এগুলোর মধ্যে শতকরা 50%-এর উপরে এরকম সমস্যা বিদ্যমান। ভাই চিন্তা করছেন ইসলামকে যখন ত্যাগ করে দিবেন ভাই সংসারের মধ্যে অশান্তি নামবে কি নামবে না? কথা বলেন, অবশ্যই আপনার নামবে। আমাদের যুব সমাজ ধ্বংসের পেছনে মূল দায়ী যদি কেউ হয় বাপ আর মা। বাপ মা যদি সঠিকভাবে তার সন্তান ছেলে মেয়েকে যদি প্রতিপালন না করতে পারে, দায়িত্বশীল যদি না হয় 100%, সে সমাজ, সে পরিবার 100% ধ্বংস হবে। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের কথাগুলোকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুমা আমিন। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এ প্রার্থনা, আল্লাহ যারা আমাদের মধ্যে উপস্থিত আছে, যারা এই সব সমস্যায় বিদ্যমান আছে, আল্লাহ তুমি তাদেরকে মুক্তি করে দাও। সকলে পড়ি আল্লাহুমা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি শাফি, তুমি শেফা দানকারী, তুমি তাকে প্রত্যেককে শেফায় কুল্লিয়া দান করো। সকলে পড়ি আল্লাহুমা আমিন। যারা আমাদের মধ্যে যেসব যুবক ভাইরা এখন হালাল উপার্জন করতে পারে না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি তাকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও। সকলে পড়ি আল্লাহুমা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।